বন্ধুগণ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আজকে এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা 1000 সাবস্ক্রাইব দিয়েছেন এবং আজ আমার জন্য খুবই খুশির খবর, যার জন্য এই ভিডিওটা শুধু কেবলমাত্র আর কিছু সংক্ষেপে সামান্য কিছু টিপস আছে মুরগির ব্যাপারে। প্রথমত, এই মুহূর্তে যা গরম পড়ছে, শীতকালে যেসব ঘেরাঘেরি ছিল ফার্মের মধ্যে বা যে ঘরের মধ্যে যারা রাখেন, সেই সব ঘেরাঘিরিগুলো এখন খুলে দিন, যেন হাওয়া ভালোভাবে ঢুকে বেরিয়ে যেতে পারে। যাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করা নেই, ভ্যাকসিনেশন অবশ্যই কমপ্লিট করুন এবং মুরগির দিকে খুব খেয়াল রাখুন। যদি পক্স দেখা দেয় মুরগির, যদি এই সময় পক্স দেখা দেয়, যদি দেখা দেয়, আমি আমার ট্রিটমেন্টটা বলছি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ ম্যালিমড্রিনাম। এই ওষুধটা 30 নেবেন, নিয়ে ম্যালিমড্রিনাম 30 বলে দাও, ম্যালিমড্রিনাম 30 30 নেবেন মানে 30 করে দিয়ে দেবেন। এই ওষুধটা যাদের হয়েছে, যদি পক্স হয়ে থাকে, তাদেরকে 3 ফোঁটা 3 দিন, আর যাদের হয়নি, প্রতিষেধক হিসেবে 1 ফোঁটা করে 3 দিন ধরে খাওয়াবেন, কষ্ট করে ধরে খাওয়াতে হবে, তাহলে পক্সের ভয়টা থাকছে না। আর এই সময় যারা আমিষ খাবার বেশি দেন মুরগিকে, একটু কম করুন। এখন সোয়াবিনের উৎস থেকে যে প্রোটিন, সেই সমৃদ্ধ খাবার দিন। আমি যদি কোনো কোম্পানির নাম বলি, আপনাদের সুবিধার্থে বলে দিই, তেমন কোনো আমার বাধ্যবাধকতা নেই। আমি এভা গ্রুপের তানিশের লেয়ার ম্যাচ খাওয়াই মুরগির ডিমের জন্য, ডিমের মুরগির জন্য, লেয়ার মুরগির জন্য, সোনালির জন্য। আপনারা খাওয়াতে পারেন, এটা খুবই ভালো, আর এই মুহূর্তের জন্য একদমই ভালো, এই গরমকালের জন্য খুবই ভালো, কারণ ওদের ওই ম্যাচটাতে শুক্তি থাকে না, ওদের প্রোটিনের সোর্স থাকে আপনার সোয়াবিন টোয়াবিন এইসব। আর মুরগির সবসময় খেয়াল রাখুন, এখন ফার্মে দিনে 5 থেকে 6 বার ভিজিট করুন, ফার্মের দিকে নজর রাখুন। যদি ডানা ঝুলে যায় বা পায়খানা অস্বাভাবিক হয়, এই রকম মুরগি সঙ্গে সঙ্গে ওখান থেকে বের করে ফেলুন, লিটার চেঞ্জ করার চেষ্টা করুন। আর হাতের কাছে সালফাকক্স নামে একটা ওষুধ আমি ব্যবহার করি, যদি পান ভালো, আর না হলে আমি তারপরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এন্ডোফ্লোক্সাসিন। আমার ওষুধের মূল হচ্ছে এন্ডোফ্লোক্সাসিন, এন্ডোফ্লোক্সাসিন অথবা অক্সিটেট্রাসাইক্লিন, এইগুলো আমি ব্যবহার করে থাকি। যদি কারো ছোটোখাটো ফার্ম হয়, অসুবিধা হলে আমাকে ফোন করবেন। কোনো অতি বড়, খুব বড় ফার্মের পক্ষ থেকে আমাকে ফোন করবেন না, বড় বলতে গেলে যাদের 1500-2000 উপরে আছে, কারণ তাদের কি কন্ডিশন আছে না আছে আমি কি বলে দেবো, এবার সেটা ঠিকভাবে না করতে পারলে তারপর আমাকে বলবে যে আপনার জন্য হয়েছে। অর্থাৎ আপনাদের যদি খুব বড় ফার্ম হয়, আপনারা ডাক্তারের পরামর্শ দিন, যাদের ছোটো ফার্ম তারাও ডাক্তারের পরামর্শ নিন। আমাকে যারা প্রতিনিয়ত ফোন করেন, উপকার পান, তাদেরকেও বলছি তারাই ফোন করবেন অসুবিধা হলে, তবে রোগ বেড়ে গেলে খুব খারাপ অবস্থা হবে, এখন রোগ বাড়ার আগে তার ওষুধ দিতে হবে। সকলে বাড়িতে থাকুন, স্টে অ্যাট হোম, বাড়ি থেকে বেরোবেন না, গ্যাদারিং করবেন না, কোথাও ভিড় জমাবেন না, দেশে এক মহামারী চলছে, আমরা পুরোপুরি আইসোলেশনের মধ্যে আছি আমাদের বাড়ির মধ্যে। আমরা 15 মার্চ থেকে আমরা সরকারি ঘোষণার আগে থেকে শুরু করেছি এবং যতক্ষণ না এই করোনা স্প্রেড কমছে ততক্ষণ আমরা এভাবেই থাকবো।
আপনারাও সেভাবেই থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য। এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় ভারত।